উৎসস্থি নামে যে পোর্টালটি সেটি আসলে কি কি কাজ হবে? পরিষ্কারভাবে বলতে চাই, যেমন আপনারা জানেন যে একটা মাস্টার কম্পিউটার থাকে এবং সেই মাস্টার কম্পিউটারের আন্ডারে অনেকগুলো মানে বিষয় নিয়ন্ত্রিত হতে পারে, ঠিক এই পোর্টালটাও তাই। এই পোর্টালটার মধ্যে প্রাইমারি শিক্ষকরাও যেমন আছেন, শিক্ষাকর্মীরাও যেমন আছেন, আর একেবারে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যেসব স্কুল আছে, মানে জুনিয়র হাই, হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও আছেন, তো স্বাভাবিকভাবে কোনো সেকশনের কিন্তু চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এই পোর্টালে কীভাবে কাজ হবে? পোর্টালটা কী আসলে, যেটার নাম দেওয়া হয়েছে উৎসশ্রী, আপনারা জানেন যে ওএসএমএস পোর্টালে, যেখানে গত সপ্তাহে এবং তার আগের সপ্তাহে প্রাথমিক শিক্ষক শিক্ষাকর্মী আমাদের হাইস্কুল, জুনিয়র হাইস্কুল বা হায়ার সেকেন্ডারি স্কুলে যারা শিক্ষাকর্মী আছেন তাদের যে পোর্টালটা ট্রায়াল হচ্ছিল, এবং হায়ার সেকেন্ডারি হাইস্কুল টিচারদের জন্য যে জেনারেল ট্রান্সফারের পোর্টালটা ট্রায়াল হচ্ছিল, সবগুলো মিলিয়ে কিন্তু উৎসশ্রী। উৎসশ্রী পোর্টালটি কবে থেকে চালু হবে? এখনও পর্যন্ত পোর্টালটা ওপেন হয়নি, সেটা হবে, এবং আগামী সপ্তাহে প্রেফারেবলি সোমবার হওয়ার সম্ভাবনা আছে, সমূহ সম্ভাবনা আছে বলে আমরা যেটা সূত্র মারফত জানতে পাচ্ছি। যারা অলরেডি মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করেছেন তাদের ক্ষেত্রে কি হবে? যে অনলাইন মিউচুয়াল ট্রান্সফার পোর্টালে যারা অলরেডি রিকোয়েস্ট পাঠিয়েছেন, অ্যাকসেপ্টেড হয়েছে এবং আন্ডার প্রসেস দেখাচ্ছে, তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আজকেই আমরা বিকাশ ভবনের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে অনলাইন জেনারেল ট্রান্সফার চালু হলেও এগুলো কোনো মতেই হ্যাম্পার হবে না, এগুলো চলতে থাকবে, শিক্ষক সমাজ এই নিয়ে যেন উদ্বেগে না থাকেন, তারাও বলেছেন, আমাদের মাধ্যমে এই বার্তা পাঠিয়েছে। স্পেশাল ট্রান্সফারের অর্ডার যাদেরকে দেওয়া হয়েছিল তাদের ক্ষেত্রে কী হবে? দু নম্বর ব্যাপারে আমরা বলি যে অনেকে আছেন এই ধরনের ক্যান্ডিডেট যারা আছেন, যাদের স্পেশাল ট্রান্সফার অর্ডার হয়েছিল এবং ভুল স্কুলে পোস্টিং হয়েছিল, তাদের ব্যাপারটা কী হবে সেটা নিয়ে তারা উদ্বেগে আছেন। আমি এটা নিয়েও প্রশ্ন করেছিলাম যে যাদের পেন্ডিং কেসগুলো আছে সেগুলো নিয়ে কী হবে, আধিকারিকরা জানিয়েছেন যে এটা নিয়েও চিন্তা করার কোনো কারণ নেই, তবে আগামী সোমবারেই এই সমাধান হয়ে যাবে এটা আমরা জল দিয়ে বলতে পারছি না, তবে এটা আমরা আমাদের পরিষ্কারভাবে মাথায় আছে, আমরা এর সমাধানটাও করব। আমি তখন প্রশ্ন করলাম যে স্কুল সার্ভিস কমিশনের হাতে যদি চলে যান তাহলে আপনারা কীভাবে সমাধান করবেন, বলে তাতেও কোনো অসুবিধা হবে না, স্কুল সার্ভিস কমিশনের হাতে গেলেও আমাদের কন্ট্রোলটাও থাকবে এবং আমরা একটা নির্দিষ্ট টাইম বাউন্ড সময়ের মধ্যে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা এই সমস্যাগুলো সমাধান করব, এই নিয়েও কিন্তু সিদ্ধান্ত হয়েছে, তা স্বাভাবিকভাবে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। যাদের ট্রান্সফার অর্ডার হয়ে আছে, ভ্যাকেন্সি পাননি, তাদের ব্যাপারটাও কিন্তু সমাধান হবে, এটা আমি স্পষ্ট করে বললাম, আপনাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এটা এই পোর্টালে কবে থেকে আবেদন করা যাবে? উদ্বোধন হওয়ার পরের দিনই যে দরখাস্ত করা যাবে বা দিনে দিনে দরখাস্ত করা যাবে এটা কিন্তু সেরম ব্যাপার নয়, কারণ আমরা যতটুকু শুনেছি যে পোর্টালটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে, তারপরে একদিন দুদিন সময় লাগবে গুছিয়ে নিতে, তারপরে কিন্তু দরখাস্ত ইনভাইট করা হবে, তো স্বাভাবিকভাবে ওপেন হয়ে যাওয়ার পরেও তিন চার দিন সময় লাগতে পারে, এটা আমরা শুনেছি, যাই হোক যখন খুলবে তখন আমরা সবাই বুঝতে পারব। শিক্ষকদের কি এনওসি লাগবে? দুটো বড় বিষয় ছিল, প্রশ্ন ছিল, যেটা সেটা হচ্ছে যে এনওসি থাকবে কি থাকবে না। আমি এটাকে আরো একটু জোর দিয়ে বলতে চাইছি যে আজকে যতটুকু আমরা আপডেট পেয়েছি, আজকের আপডেট অনুযায়ী আমি বলছি যে এনওসি থাকছে। একটু ভালো করে শুনে নিন আপনারা যে আজকে যে আমরা আপডেটটা পেয়েছি সেই আপডেট অনুযায়ী আমরা যেটা জানতে পেরেছি তাতে করে এনওসি বাধ্যতামূলক করা হচ্ছে, যে আবার এনওসি ফিরে আসছে, তো স্বাভাবিকভাবে আমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে বহু শিক্ষক একজন সকাল থেকে বলেছেন যে এনওসি থাকবে কি থাকবে না, এটা স্পষ্টভাবে বলুন যে এখন পর্যন্ত যা জানতে পেরেছি তাতে করে এনওসি লাগবে। জানি মিনিমাম কত বছর সার্ভিস করলে
ট্রান্সফারের জন্য আবেদন করা যাবে? মিনিমাম সার্ভিস ইয়ার 5 বছরই থাকছে, 2 বছর হচ্ছে না। আমরা এই যুক্তিটা দেখিয়েছিলাম যে মাদ্রাসা শিক্ষকরা যদি 2 বছর চাকরি পাওয়ার হক, 2 বছর চাকরি পাওয়ার মাদ্রাসা শিক্ষকরা যদি 2 বছর চাকরি পাওয়ার পরেই তারা যদি ট্রান্সফার পেতে পারেন, তাহলে কেন আমাদের বাংলা বোর্ডের যারা আছেন শিক্ষক শিক্ষিকা বা শিক্ষক গুণ, তারা 2 বছর পরে ট্রান্সফার পাবেন না জেনারেল ট্রান্সফার? এই প্রশ্ন আমরা করেছিলাম, কিন্তু তার কোনো উত্তর দিতে পারেনি। তারা যেটা বললেন যে আমরা পুরনো নিয়মেই করছি, তাহলে পুরনো নিয়মে যদি করতে হয় তাহলে কেন নবান্নে ক্যাবিনেট মিটিংয়ে এটা পাস করাতে হয়? আমি আমার মাথায় ঢুকলো না বিষয়টা। তো যাই হোক, তারা কিন্তু 2 বছরটাকে অ্যালাউ করছে না, শুনলাম যেটা যে ওটা 5 বছরই থাকতে হবে। এইটা ক্রাইটেরিয়াটা রাখছে, আগামী সোমবার বা মঙ্গলবার যদি খোলে পোর্টালটা তখন আমরা বুঝতে পারবো যে প্রকৃতপক্ষে তারা কি করেছে। ট্রান্সফারের জন্য আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে? যে কি কি ডকুমেন্টস লাগবে, প্রথমত যে শিক্ষা পোর্টালে, বাংলা শিক্ষা পোর্টালে যে IOSMS পোর্টাল আছে সেখানে আমাদের সমস্ত ডকুমেন্টস ধরা আছে, ঠিক আছে? টিচার আইডি দিলে আপনার সমস্ত ডকুমেন্টস চলে আসবে। এবার মূলত যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনি কি কারণে ট্রান্সফারটা চাইছেন সেটা বলতে হবে। তা আপনি যদি দূরত্বের কারণে চান তাহলে দূরত্বটা আপনাকে বলতে হবে, এবং তার জন্য একটা সার্টিফিকেট দিতে হবে। আপনারা যারা ডিস্টেন্স সার্টিফিকেট নিতে চান, আপনারা নিয়ে রেডি হয়ে থাকুন, ডিস্টেন্স সার্টিফিকেট দিতে হবে। আর যদি কেউ বলেন যে অসুস্থতার কারণে আমি দরখাস্ত চাইছি, কি ধরনের অসুস্থতা, সিরিয়াস আছে কিনা, সেটা কিন্তু ওইখানে আপনাকে সাবমিট করতে হবে। এবং এই মূলত এই দুটো কারণেই কিন্তু ট্রান্সফারটা পাওয়া যেতে পারে। প্রতিবন্ধী শিক্ষকরা তাদের জন্য কি ব্যবস্থা আছে? অনেকে বলেছিলেন যে প্রতিবন্ধীদের জন্য আলাদা কোনো ব্যবস্থা নেই কেন? আমি যেটা বলবো তাদের ক্ষেত্রে যে প্রতিবন্ধীরা তো এক অসুস্থ হিসেবেই ধরে নিয়ে করতে হবে, তাহলে সেটাকেই দেখাবেন আপনি। আপনার যে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে, ফিজিক্যালি বা মেন্টালি যাই হোক না কেন, আপনি সেই সার্টিফিকেটটাই সাবমিট করবেন যে আমি এই প্রতিবন্ধী বন্ধকতার কারণেই কিন্তু ট্রান্সফার চাইছি, সেটা দেবেন, সেটাকেই অসুস্থতা হিসেবে দেখাবেন, তাহলে সেখানেই তো অ্যাডভান্টেজ পাবেন, কোনো অসুবিধা নেই। এই পোর্টালে ভ্যাকেন্সি দেখা যাবে কি? জানতে চাইছি যে এখানে ভ্যাকেন্সি দেখা যাবে কি না। ভ্যাকেন্সি ব্যাপারে আমি বলি যে নিশ্চয়ই দেখা যাবে, কিন্তু পার্টিকুলার কোন স্কুলে আছে আপনাকে সেটা হয়তো দেখাবে, দেখাতেও নাও পারে। আপনাকে ওখানে তো চয়েস দিতে হবে, কোন সাব ডিভিশন বা কোন ব্লক বা কোন ডিস্ট্রিক্ট, এই চয়েসটা দিতে হবে। সেই চয়েসটা দিলে ওখানে ভ্যাকেন্সি আছে কিনা অটোমেটিক্যালি আপনাকে বলে দেবে যে এখানে ভ্যাকেন্ট পোস্ট আছে, তখনই বলবে যে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করার পক্ষে উপযুক্ত। আপনি ভ্যাকেন্সি না থাকে সেই জেলাতে, সেই সাব ডিভিশনে বা সেই ব্লকে, তাহলে আপনি আপনি দরখাস্ত করার উপযুক্ত নয় বলে সেখানে বলে দেবে। উচ্চ মাধ্যমিক শিক্ষকরা এবং জুনিয়র হাই স্কুলের শিক্ষকদের ক্ষেত্রে কি এই পোর্টাল কার্যকরী? আমি যেটা বলছি যে জুনিয়র হাই স্কুলের শিক্ষকরা পারবেন কি পারবেন না, একেবারে পারবেন না এই কথাটা আমরা বলছি না, কারণ যখন এইটা পোর্টালটা ট্রায়াল চলছে তখন কিন্তু এই প্রশ্নটা উঠেছিল, তখন আধিকারিকরা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে একটা জুনিয়র হাই স্কুল থেকে একজন যাতে ট্রান্সফার পেতে পারেন সেই ব্যাপারটা আমরা দেখার চেষ্টা করছি। যদি সেটা বাস্তবায়িত হয় নিশ্চয়ই আপনারা পাবেন। উচ্চ মাধ্যমিকের শিক্ষক যারা আছেন তারাও প্রশ্ন করেছিলেন যে আমরা ট্রান্সফার পাবো কি পাবো না, এই বিষয়টাও কিন্তু আমরা বারবার করে শিক্ষা দপ্তরকে বোঝানোর চেষ্টা করেছি যে উচ্চ মাধ্যমিকের সিঙ্গেল সাবজেক্টের টিচাররাই থাকেন সাধারণত আমরা জানি, তাহলে সেক্ষেত্রে তাদের ট্রান্সফার যদি আটকানো হয় তাহলে তাদের জীবনে তারা কোনোদিন সুযোগ পাবে না। আর তাছাড়া আমরা যে যুক্তিটা দেখিয়েছি সেখানে, সেখানে যে তারা যেখানে ট্রান্সফার হয়ে যাচ্ছেন সেখানেও তো ভ্যাকেন্সি আছে, ছাত্রছাত্রীদের ভোগান্তির কথা যদি বলা হয়, তাদের স্বার্থের কথা বলা হয়, তাহলে যেখানে পোস্টটা ভ্যাকেন্ট আছে সেখানেও ছাত্রছাত্রীদের তো তাদের ভোগান্তি হচ্ছে। এই যুক্তি দিয়ে আমরা বিকাশ ভবনের আধিকারিকদের বোঝানোর জন্য চেষ্টা করেছি, আশা করি তারা এই বিষয়টাকে অ্যাড্রেস করবেন। এখনো পর্যন্ত এটা নিয়ে ক্লিয়ার করে কেউ কিছু বলছেন না, আমরা বলেছি যে এটা একটু যাতে করে অ্যাড্রেস করা হয় সেটা একটু দেখুন, নাহলে উচ্চ মাধ্যমিক এবং জুনিয়র হাইস্কুলের শিক্ষকরা দারুণভাবে বঞ্চিত হবেন। তাহলে শিক্ষক শিক্ষিকাদের সেকশনের সমস্যাটা কি মিটবে?
অনলাইন মিউচুয়াল ট্রান্সফারে যে সেকশন প্রবলেমটা ছিল সেটা সমাধান হবে কিনা আমি স্পষ্টভাবে আজকে বলতে চাই, যেটা সমস্ত শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের ধারণা থাকা চাই আর কি, যে ইলেকশনের আগে তৎকালীন যিনি শিক্ষামন্ত্রী ছিলেন তার সঙ্গে আমার এটা নিয়ে কথাও হয়েছিল, তিনি তার আধিকারিক যারা ছিলেন তাদের সঙ্গেও আমাকে কথা বলতে বলেছিলেন, আমি তাদের সঙ্গে বসে ডিটেলসে আলোচনা করেছিলাম এবং একাধিকবার যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম যে সেকশন প্রবলেম সমস্যা সমাধানটা না করলে তাহলে কিন্তু বহু শিক্ষক ট্রান্সফার থেকে আটকে যাবে। তারা কিন্তু নীতিগতভাবে সহমত পোষণ করেছিলেন এবং যেটা আলোচনায় উঠবে বলেছিল যে যে আমরা শুধুমাত্র মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে এটা অ্যালাউ করতে পারি বলে আমার সঙ্গে কথাবার্তা বলেছিল, কিন্তু জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে হবে না বা স্পেশাল ট্রান্সফারের ক্ষেত্রেও হবে না, শুধুমাত্র মিউচুয়ালের ক্ষেত্রে এটা অ্যালাউ করবেন বলেছিলেন তারা। কিন্তু একটা কথা বলেছিলেন যে নতুন সরকার যখন শপথ নেবে তারপর যখন নতুন মন্ত্রী আসবে তাহলে তার অ্যাপ্রুভালটা প্রয়োজন। এবার এই যে নতুন মন্ত্রিসভা হয়েছে, নতুন মন্ত্রী নিয়েছেন, নতুন অফিসাররা এসেছেন, তারা অ্যাপ্রুভালটা দিয়েছে কি দেয়নি এইটা নিয়ে কিন্তু কেউ মুখ খুলতে চাইছেন না। যদি তারা অ্যাপ্রুভাল দেন এই প্রস্তাবটাকে তাহলে ধরে নিন যে অনলাইন মিউচুয়াল পোর্টালে একমাত্র সেকশন প্রবলেমটা সমাধান হতে পারে, অন্য কোথাও নয়, জেনারেল ট্রান্সফারে হবে না, এটা তাই আমি পরিষ্কার করে বলে দিচ্ছি। জেনারেল ট্রান্সফার চালু হয়ে গেলে কি স্পেশাল ট্রান্সফার বন্ধ হয়ে যাবে? যে স্পেশাল ট্রান্সফারের সময় স্পেশাল ট্রান্সফার যদি বন্ধ হয়ে যায় কি জেনারেল ট্রান্সফার চালু হলে কি স্পেশাল ট্রান্সফার বন্ধ হয়ে যাবে, আমি বলি যেটা ভালো করে বোঝার চেষ্টা করুন, যে জেনারেল ট্রান্সফার যদি চালু হয়ে যায় এই মুহূর্তে স্পেশাল ট্রান্সফার যে সংখ্যায় হচ্ছিল ব্যাপক পরিমাণে হচ্ছিল সেটা কিন্তু একেবারে লিমিটেড হয়ে আসবে, একেবারে সীমিত, মানে রেয়ার কেস একেবারে, তাই না? এটা মনে রাখতে হবে, কারণ অনলাইন মিউচুয়াল পোর্টাল খুলে রাখছে, এদিকে জেনারেল ট্রান্সফার দিচ্ছে সরকার, তার সাথে সাথে যদি আবার হ্যাভক স্পেশাল ট্রান্সফার দেয় তাহলে কিন্তু স্কুলগুলোর অবস্থা খারাপ হবে, বিশেষ করে গ্রাম বাংলার স্কুলগুলোর অবস্থা আরো খারাপ হতে পারে।